প্রিয় ডিএমসি ড্রিমার্স বন্ধুরা, এবার আমরা বাংলাদেশের নদ নদী সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব, যেই তথ্যগুলো আসলে মজার তথ্য আমি বলতে পারি, এবং যেই তথ্যগুলো থেকে প্রায় সকল পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসে। আমরা নদী সম্পর্কে অনেক কিছু জেনেছি, আরও অনেক কিছু এখন জানবো। এই তথ্যগুলো খণ্ড খণ্ড তথ্য, কিন্তু প্রত্যেকটা তথ্য পরীক্ষার জন্য তীব্র 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 গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি, আমাদের খণ্ড খণ্ড তথ্যগুলো সম্পর্কে জানা শুরু করি। চলো প্রথমেই যে তথ্যটা আমরা জানবো, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে আমাদের দেশে কিন্তু একটা নদী সম্পর্কে গবেষণা করার জন্য একটা ইনস্টিটিউট আছে, এবং সেটা কোথায়? সবসময় প্রশ্নটা মূলত জেলা দিয়ে আসে, সেটা হচ্ছে ফরিদপুরে। কোন জেলায় অবস্থিত বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট? ফরিদপুরে। আসলে এই তথ্যগুলো মুখস্থ করা ছাড়া কোনো গতি নাই, শুনতে শুনতেই জানতে জানতেই পড়া হয়ে যাবে। তো আমাদেরকে মনে রাখতে হবে নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুরে। এইবার একটা খুব দারুণ তথ্য, কবি জীবনানন্দ দাস, আমরা সবাই এই মানুষটাকে চিনি, বাংলাদেশের বিখ্যাত একজন কবি, তার স্মৃতি বিজড়িত যে কবি যে নদীটা, তার নাম হচ্ছে ধানসিঁড়ি নদী। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। তাহলে সেই ধানসিঁড়ি নদীটা কোন জেলায় অবস্থিত? ঝালকাঠি জেলায়। পরীক্ষার জন্য কিন্তু এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, দুইভাবে প্রশ্নটা আসতে পারে, এক তিনভাবে আসতে পারে। ধানসিঁড়ি নদী কোন কবির সাথে জড়িত? জীবনানন্দ দাস। আবার প্রশ্ন হতে পারে যে জীবনানন্দ দাসের সাথে স্মৃতিবি জড়িত কোন নদীটা? উত্তর হতে পারে ধানসিঁড়ি। প্রশ্ন হতে পারে এটা কোন জেলায়? এটা হচ্ছে ঝালকাঠি জেলায়। এরকম আরও বেশ কিছু তথ্য আমরা যদি জানতে চাই, আমরা যদি বলি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কোন নদীটা জড়িত, মনে রাখতে হবে কবিগুরু রবীন্দ্রনাথের সাথে যে নদীটা জড়িত তার নাম হচ্ছে পদ্মা, এবং পদ্মার সাথে আরেকজন মানুষের, আরেকজন বিখ্যাত লেখক এর স্মৃতি জড়িত, আরেকজন বিখ্যাত লেখকের একটা দারুণ উপন্যাস আছে পদ্মা সম্পর্কে, মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি। তাহলে পদ্মা নদীর সাথে দুজন বিখ্যাত জগৎ বরেণ্য কবি এবং লেখকের সম্পর্ক, একজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা যাতে এই মানুষ দুটার নাম পদ্মার সাথে, যখনই পদ্মার নাম আসবে তখনই যাতে আমরা মনে রাখি। আর দুটা নাম আমরা পড়ব, এক হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ, আরেকটা হচ্ছে কবি আল মাহমুদ। এই নামগুলো আসলে আমাদের কাছে পরিচিত, যেহেতু এই অংশের আলোচনা হচ্ছে আমরা এখানেই পড়ে ফেলতে চাই। লিখে রাখো, অদ্বৈত মল্লবর্মণ এবং কবি আল মাহমুদ, তারা তিতাস নদী নিয়ে অনেক লেখা লিখে গেছেন। অদ্বৈত মল্লবর্মণ লিখে গেছেন তিতাস একটি নদীর নাম, এই উপন্যাসটার রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ, এবং কবি আল মাহমুদ তিতাস নদী নিয়ে বেশ কিছু কবিতা লিখে গেছেন। তাহলে এইটুকু কিন্তু আমরা আশা করি মনে রাখতে পারবো। আর লাস্ট যেটা আমরা পড়বো, লাস্ট না দুটা, একটা হচ্ছে আমরা সবাই জানি মাইকেল মধুসূদন দত্তের সাথে কোন নদটা জড়িত? কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্তের সাথে কপোতাক্ষ নদ, এবং কবি জসীমউদ্দিনের সাথে আড়িয়াল খাঁ, পল্লী কবি জসীমউদ্দিনের সাথে আড়িয়াল খাঁ। তাহলে দেখো, একটা তথ্য পড়তে গিয়ে আমরা 5-7টা তথ্য পড়ে ফেললাম। তুমি চাইলে তোমার খাতার মধ্যে যে কোনো জায়গায় এটা নোট ডাউন করে রাখতে পারো। এক, কবি জীবনানন্দ দাস, তার সাথে জড়িত ধানসিঁড়ি নদী। কবি পল্লী কবি জসীমউদ্দিন, তার সাথে আড়িয়াল খাঁ। মাইকেল মধুসূদন দত্ত, কপোতাক্ষ নদ। পদ্মা নদীর সাথে জড়িত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়। এবং তিতাস নদীর সাথে অদ্বৈত মল্লবর্মণ এবং কবি আল মাহমুদ। তাহলে দেখো, এইরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, আসলে তুমি খুব সহজেই কিন্তু পেরে যাবা। এখন বাংলাদেশের প্রধান নদীগুলো কি? আমরা সবাই জানি পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটা হচ্ছে বাংলাদেশের প্রধান নদী, বাকি সব নদীগুলো আসলে ছোট ছোট নদী। এখন এই যে পদ্মা, মেঘনা, যমুনা, এই পদ্মা নদী কিন্তু ভারত থেকে এসেছে, তাই না? এই পদ্মা নদীর প্রশ্ন আসতে পারে ভারতে এটার নাম কি? ভারতে এটার নাম গঙ্গা। তাহলে পদ্মা নদীর ভারতীয় নাম হচ্ছে কি? গঙ্গা। আশা করি উত্তর করতে পারবা। যদি প্রশ্ন করে মেঘনা নদীর ভারতীয় নাম কি, মেঘনা নদীর ভারতীয় নাম হচ্ছে বরাক। এই তথ্যটা যাতে মনে রাখি আমরা, বরাক, এখানে বারেক লেখা হয়েছে, এটা হবে বরাক, ব রয়কার রা ক। মেঘনার ভারতীয় নাম কি? মেঘনা নদীর ভারতীয় নাম হচ্ছে বরাক, আশা করি মনে রাখা যাবে। আর যমুনা, যমুনার ভারতীয় নাম নাই, তবে যমুনাটা মূলত ব্রহ্মপুত্র থেকে এসেছে, তো সেই ব্রহ্মপুত্র নদের ভারতীয় নাম কি, এই প্রশ্নটা আসতে পারে। ব্রহ্মপুত্র নদের ভারতীয় নাম হচ্ছে ডিহি। ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশের নাম কি? ডিহি। তাহলে এটুকু আমাদের জানা হয়ে গেল। এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, এই মুহূর্তে নদীর সংখ্যা কত? প্রায় 310টা, এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য,
310টা নদী আছে পুরো বাংলাদেশে, এবং এই 310টা নদীর মধ্যে সবচেয়ে গভীরতম, সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে প্রশস্ততম এবং সবচেয়ে নাব্যতম নদীর নাম হচ্ছে মেঘনা। চোখ বন্ধ করে সবচেয়ে বড় নদী, সবচেয়ে গভীর নদী, সবচেয়ে প্রশস্ত নদীর নাম কি? মেঘনা। 310টা নদীর মধ্যে সবচেয়ে বড় কে? মেঘনা। এবং সর্বাধিক খরস্রোতা, অর্থাৎ সবচেয়ে বেশি স্রোত, প্রবল স্রোতের নদীর নাম কি? কর্ণফুলী। পরীক্ষায় যাতে এটা অবশ্যই তুমি পারো, কোনোভাবেই যাতে এটা ভুল না হয়, সবচেয়ে বেশি স্রোত কোন নদীতে? কর্ণফুলী। এবং এই নদীর উপরে কিন্তু 700টা বাঁধ দেওয়া হয়েছে, 700 বাঁধ দিয়ে 1962 সাল থেকে কিন্তু এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। তাহলে বাংলাদেশে যে নদীর উপর থেকে বিদ্যুৎ, যে নদীর পানি ব্যবহার করে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করি, তার নাম কিন্তু কর্ণফুলী নদী, এবং এই নদীতেই সবচেয়ে বেশি স্রোত, এইটুকু মনে রাখতে হবে। বাংলাদেশের মোট অভিন্ন আন্তঃসীমান্ত নদী যৌথ নদী কমিশনের তথ্য মতে, অর্থাৎ ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার, এই তিনটা দেশের মধ্যে নদী, আন্তঃসীমান্ত নদী কয়টা? অপশনে যদি 56 থাকে দাগা বা 56, যদি 56 না থাকে, যদি বলা থাকে 57, তাহলে 57 দাগা। বা আসলে দুই রকম তথ্যই পাওয়া যায় যে আন্তঃসীমান্ত নদী কয়টা, 56 বা 57, যদি দুইটাই থাকে কোনটা দাগা, বা দুইটাই থাকলে 57 দাগানোটাই আমার মনে বুদ্ধিমানের কাজ। কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী হচ্ছে 54টা, আর মিয়ানমার এবং বাংলা, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী 3টা। তো এই যে 54+3, আসলে আমার মনে হয় 57। তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যেখানে 54, মিয়ানমার বাংলাদেশের মধ্যে সেখানে 3, তাহলে 57টা দাগানোটাই বুদ্ধিমানের কাজ, কিন্তু 57 অপশন না থাকলে 56 দাগাবা। এছাড়া মনে রাখতে হবে মিয়ানমার থেকে বাংলাদেশে যে নদীগুলো এসেছে সেগুলোর নাম হচ্ছে নাফ, সাঙ্গু এবং মাতামুহুরি। সাঙ্গু এবং মাতামুহুরি হচ্ছে এই তিনটা নদী। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে 4টা নদী, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন এবং মহানন্দা। পরীক্ষার জন্য প্রচণ্ড 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 গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে ভারতে গেছে, আবার বাংলাদেশে ফিরে এসেছে এমন নদী কয়টা? 4টা। আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন এবং মহানন্দা। আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, মহানন্দা পরীক্ষার জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। আরো দুটা তথ্য আমরা মনে রাখবো। এক, শুধুমাত্র বাংলাদেশেই জন্ম নিয়েছে এবং বাংলাদেশেই শেষ হয়ে গেছে এমন নদী হচ্ছে হালদা, অর্থাৎ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি হালদা নদী। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি কোন নদী? হালদা নদী। হালদা নদীকে কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজননের কেন্দ্র বলা হয়। পরীক্ষার জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ তথ্য, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটা? হালদা। এবং কোন নদীটার উৎপত্তি এবং শেষ বাংলাদেশেই? হালদা। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, আশা করি পারা যাবে, খুবই 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 গুরুত্বপূর্ণ। আর একটা নদী আছে যেটা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, তার নাম হচ্ছে কুলিক। আমরা যাতে এই কথাটা মনে রাখি, যে নদীটা বাংলাদেশ থেকে ভারতে গেছে এবং বাংলাদেশে আর ফিরে আসেনি, একটাই নদী, সেটার নাম কি? কুলিক নদী। তাহলে কুলিক আমরা মনে রাখব, কয়ের উসুকার কু, কুলিক, লেখাটা খুব একটা ভালো হচ্ছে না, কুলিক নদী। তাহলে দেখো, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে একটা নদী, সেটা হচ্ছে কুলিক, আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ফিরে এসেছে 4টা, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন এবং মহানন্দা। আশা করি অবশ্যই 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 পারা যাবে। এখানে একটা সুন্দর একটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? গোমতী নদীকে। কুমিল্লার দুঃখ গোমতী নদী, এই নদীতে জোয়ার ভাটা হয় না, এটা কিন্তু আমাদেরকে এই তথ্যটা মনে রাখতে হবে, এটাকে কুমিল্লার দুঃখ বলা হয়। এছাড়া আরো দু একটা তথ্য পড়তে পারো। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে, চাকতাই, চয়কার চা, ক তয়কার তার সই, চাকতাই খাল। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে, আর বাংলার দুঃখ বলা হতো দামোদর নদীকে, বাংলার দুঃখ বলা হতো দামোদর নদীকে, দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ, চাকতাই খালকে বলা হয় চট্টগ্রামের দুঃখ, এবং কুমিল্লার দুঃখ বলা হয় গোমতীকে। আশা করি প্রতিটা তথ্য তোমার জানা হয়ে যাচ্ছে। আরো কয়েকটা তথ্য আমরা জানবো। বাংলাদেশের একমাত্র নদী যা ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে, তার নাম হচ্ছে খুলনার রূপসা। রূপলাল সাহার নামানুসারে কিন্তু এই রূপসা নদীর নামকরণ করা হয়। আমরা এই তথ্যটা যাতে মনে রাখার চেষ্টা করি। এবং আরেকটা নদী, যে নদীর নামে যেখানে জেলার নাম হয়েছে, নদীর নামে যেটা জেলার নাম, সেটা হচ্ছে ফেনী নদীর নামানুসারে ফেনী জেলার নামকরণ করা হয়েছে। আশা করি এই তথ্যটা তোমার কাছে ভালো লেগেছে এবং এটা দারুণ একটা তথ্য। বাংলাদেশের একটা নদী আছে যেটা কি না 4টা দেশের উপরে সর্বমোট প্রবাহিত হয়েছে, তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই নদটা মূলত চীন,
তারপরে ভুটান, তারপরে ভারত, তারপর বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র নদ কয়টা দেশের উপর দিয়ে পতিত হয়েছে? চারটা। খুবই 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 গুরুত্বপূর্ণ, আমরা যাতে অবশ্যই এই কথাটা মনে রাখি। আর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক মানের নদী কয়টি বাংলাদেশে? বাংলাদেশে আন্তর্জাতিক মানের নদী একটি, পদ্মা। মূলত বাংলাদেশের পদ্মাকে আন্তর্জাতিক মানের নদী বলা হয়, যেটা চীন, ভারত, বাংলাদেশ এই তিনটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, কিন্তু এটাকে আন্তর্জাতিক মানের নদী বলা হয়। এই তথ্যটা যাতে আমরা না ভুলে যাই, এই তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অনেকগুলো তথ্য আমরা শিখলাম নদী সম্পর্কে, এবং তোমরা জেনে অবাক হবা, এই যতগুলো তথ্য শিখলাম এই তথ্যগুলো থেকে কিন্তু নিয়মিত বিভিন্ন ভর্তি পরীক্ষায় অহরহ অহরহ প্রশ্ন এসেছে। যেমন 30তম বিসিএসএ প্রশ্ন এসেছিল, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? খুবই সহজ উত্তর, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম কোনটা? দীর্ঘতম হচ্ছে মেঘনা। কিন্তু যদি বলা হয়, প্রশ্নটা এভাবে করা হয়, বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করেছে কে, অর্থাৎ কোন নদীটা আলটিমেটলি সবচেয়ে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে? তাহলে উত্তর হবে ব্রহ্মপুত্র। সেই চীন থেকে তারপর ভুটান, তারপর ভারত, তারপর বাংলাদেশ, দীর্ঘতম পথ অতিক্রম করেছে কে? ব্রহ্মপুত্র। আমরা যাতে এটা অবশ্যই মনে রাখি, তাই না? তাহলে এটা মনে রাখতে হবে। এরপর 11তম বিসিএসএ প্রশ্ন এসেছিল, বাংলাদেশের দীর্ঘতম নদী কি? দীর্ঘতম নদী মেঘনা। আমরা কিন্তু এগুলো সবগুলোই জানি, এই তথ্যগুলো থেকে কিন্তু প্রায় 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 প্রশ্ন আসে। দেখো বিসিএস এরকম প্রশ্ন এসেছে, এবং মেডিকেলেও কিন্তু অতীতে এরকম প্রশ্ন এসেছে। যেমন এই প্রশ্নটা, বাংলাদেশের জলসীমা উৎপত্তি এবং সমাপ্তি কোন নদীর? মেডিকেল ভর্তি পরীক্ষা 2007-08 এসেছিল, সেটা হচ্ছে হালদা, যেটা কিন্তু আমরা আলোচনা করেছি। এই আমরা যে তথ্যগুলো আলোচনা করলাম, সেই তথ্যগুলো থেকে ঢাকা ভার্সিটি বলো, সকল ভার্সিটিতে প্রত্যেক বছর বছর বিভিন্ন সময় প্রশ্ন আসে, আমরা যেতে পারি। যেমন ঢাকা ভার্সিটি 16-17 সালে 6 ইউনিটে প্রশ্ন এসেছিল, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটা? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা। আবার একটা প্রশ্ন এসেছিল, নিচের কোন নদীটা ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে? অপশনে ছিল আত্রাই, হালদা, কুশিয়ারা, চিত্রা। দেখো এই যে আত্রাই, উত্তর হচ্ছে আমাদের আত্রাই। তাহলে কিন্তু আমাদের সবগুলোই মোটামুটি জানা হয়ে গেল এখান থেকে যতটুকু জানা সম্ভব। তাহলে এই লেকচারটা আমরা এখানেই শেষ করছি, চলো চলে যাই পরের লেকচারে।